يا ثقيلا واحمل الرايات حرا واحتمل حملا ثقيلا خذ دمانا نحن من يروي اللواء من سوانا বলতে দ্বিধা নেই, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী হল মধ্যযুগের মঙ্গল বাহিনী, যার সূচনা হয়েছিল চেঙ্গিস খানের হাতে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাতার বাহিনী নামে পরিচিত ছিল মঙ্গল বাহিনী। 1206 সালে চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ার স্টেপের একচ্ছত্র অধিপতি বা গ্রেট খান হিসেবে ঘোষণা করার পর মঙ্গল বাহিনী একে একে জয় করে নিয়েছিল এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী এই মঙ্গলদের জয়যাত্রা চেঙ্গিস খানের সময় থেকে অব্যাহত ছিল পরবর্তী গ্রেট খানদের সময়ও। ভাবতে অবাক লাগে, 1206 সাল থেকে 1260 সাল এই অর্ধশত বছরে তারা একটি যুদ্ধেও হারেনি। বাগদাদ, সমরকান্দ, বেইজিং, বুখারা, দামেস্ক, আলেপ্পোর মতো বড় বড় শহরগুলো তাতারি হামলায় মাটির সাথে মিশে গিয়েছিল। কি পূর্ব কি পশ্চিম, এমন একটি রাজ্যও ছিল না যারা মঙ্গলদের গতিপথে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পেরেছিল। বিশ্বজয়ের যে আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা গিয়েছিলেন চেঙ্গিস খান, তার পুত্র ও পৌত্ররা তা যেন সত্য করতে চলেছিল। মঙ্গল নেতা চেঙ্গিস খানের পৌত্র হালাকু খানের নির্মমতা ও নৃশংসতায় তৎকালীন জ্ঞান বিজ্ঞানের রাজধানী বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিলীন হয়ে গিয়েছিল শত শত বছরের সঞ্চিত জ্ঞান বিজ্ঞানের সকল ভাণ্ডার। ইতিহাসের নজিরবিহীন বর্বরতায় বাগদাদেই প্রাণ হারিয়েছিল প্রায় 10 লক্ষ মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল 500 বছরের গৌরবময় আব্বাসীয় খেলাফত। তাদের বর্বরতায় ইউরোপ ও এশিয়ায় কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ দিয়েছিল, অনেকটা বিনা প্রতিরোধেই। তাই সারা বিশ্বের মানুষ ভাবতে শুরু করেছিল মঙ্গলদের থামানো বোধহয় অসম্ভব। কিন্তু 1260 সালে হঠাৎই থেমে গেল অপ্রতিরোধ মঙ্গলদের জয়রথ। এক অসাধ্য সাধন হলো ফিলিস্তিনের গাজার অদূরে আইন জালুত প্রান্তরে, যে মহানায়কের অসীম দুঃসাহসিকতায় রচিত হয়েছিল সেই অনবদ্য বিজয় গাথা। তিনি আর কেউ নন, মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ। বাঙালি মুসলিমদের মাঝে নেহায়েত অচেনা একটি নাম, তাই এবারের এপিসোডটি তারই স্মরণে।